Sir Fazle Hasan Abed. Sir Fazle Hasan Abed, KCMG ছিলেন একজন বাংলাদেশী সমাজকর্মী এবং বিশ্বের বৃহত্তম বেসরকারি সংগঠন ব্র্যাকের প্রতিষ্ঠাতা। সামাজিক উন্নয়নে তার অসামান্য ভূমিকার জন্য তিনি রেমন ম্যাগসেসে পুরস্কার, স্প্যানিশ অর্ডার অফ সিভিল মেরিট, লিউ তলস্তয় আন্তর্জাতিক স্বর্ণপদক, জাতিসংঘ উন্নয়ন সংস্থার মাহবুবুল হক পুরস্কার এবং গেটস ফাউন্ডেশনের বিশ্ব স্বাস্থ্য পুরস্কার এবং শিক্ষাক্ষেত্রের নোবেল বলে খ্যাত ইয়াইদান পুরস্কার লাভ করেছেন। 2014 ও 2017 সালে ফরচুন ম্যাগাজিনের বিশ্বের 50 সেরা নেতার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়। অশোকা তাকে বৈশ্বিক সেরাদের একজন হিসেবে স্বীকৃতি প্রদান করে। তিনি স্বনামধন্য গ্লোবাল একাডেমি ফর সোশ্যাল অন্টারপ্রেনরশিপের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। বাংলাদেশে ও আন্তর্জাতিক অঙ্গনে দারিদ্র বিমোচন এবং দরিদ্রের ক্ষমতায়নে বিশেষ ভূমিকার স্বীকৃতি স্বরূপ 2009 সালে ব্রিটিশ সরকার তাকে সবচেয়ে সম্মানিত অর্ডার অব সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট জর্জের নাইট কমান্ডার উপাধিতে ভূষিত করে। 2019 সালে নেদারল্যান্ডের রাজা তাকে নাইটহুড উপাধিতে ভূষিত করেন। তিনি অসংখ্য সম্মানসূচক ডিগ্রিতে ভূষিত হয়েছেন। তন্মধ্যে রয়েছে ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট অব হিউম্যান ল্যাটার, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লজ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ল্যাটার্স ও প্রিন্সটনস বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লজ। এবারে আমরা জানবো ফজলে হাসান আবেদের প্রারম্ভিক জীবন সম্পর্কে। ফজলে হাসান আবেদ 1936 সালের 27 এপ্রিল হবিগঞ্জ জেলার বানিয়াচং এ জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন ভূস্বামী, তার মায়ের নাম সৈয়দা সুফিয়া খাতুন, তার পূর্বপুরুষরা ছিলেন ওই অঞ্চলের জমিদার। আবেদের শিক্ষা জীবন শুরু হয় হবিগঞ্জে। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। পরবর্তীতে দেশভাগের ঠিক আগে তার বাবা পক্ষাঘাতে আক্রান্ত হয়ে হবিগঞ্জ থেকে গ্রামের বাড়ি বানিয়াচং এ চলে আসেন কুমিল্লা জেলা স্কুলে। সপ্তম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সেখানেই লেখাপড়া করেন। এরপর চাচা জেলা জজ হিসেবে পাবনায় বদলি হওয়ায় তিনিও চাচার সাথে পাবনায় চলে যান এবং পাবনা জেলা স্কুলে ভর্তি হন। তিনি 1952 সালে পাবনা জেলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং 1954 সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। 1956 সালের অক্টোবর মাসে তিনি স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে নেভাল আর্কিটেকচার বিষয়ে পড়তে ভর্তি হয়েছিলেন। দুবছর লেখাপড়া করে কোর্স অসমাপ্ত রেখে 1956 সালে গ্লাসগো বিশ্ববিদ্যালয় ছেড়ে লন্ডন চলে যান এবং সেখানে পরবর্তীকালে তিনি 1962 সালে লন্ডনের চার্টার্ড ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসে 4 বছরের পেশাদার কোর্স সম্পন্ন করেন। এছাড়া তিনি 1994 সালে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ ল এবং 2003 সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ এডুকেশন ডিগ্রি লাভ করেন। এবারে আমরা জানব ফজলে হাসান আবেদের প্রারম্ভিক কর্মজীবন নিয়ে। চার্টার্ড অ্যাকাউন্টিং এ পড়াকালীন 1958 সালে ফজলে হাসান আবেদের মায়ের মৃত্যু হয়। পরবর্তীতে তিনি লন্ডনে চাকরিতে যোগদান করেন। কিছুদিন চাকরি করার পর চলে যান কানাডা, সেখানেও একটি চাকরিতে যোগ দেন। পরে চলে যান আমেরিকা। 1968 সালে তিনি দেশে ফিরে আসেন। দেশে এসে তিনি শেল অয়েল কোম্পানিতে যোগদান করেন এবং পদোন্নতি লাভ করে ফাইন্যান্স বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন। এখানে চাকরিকালীন 1970 সালের নভেম্বর মাসে বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হয়। এ সময়ে তিনি হেল্প সংগঠন প্রতিষ্ঠা করে মনপুরা দ্বীপে গিয়ে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ইংল্যান্ড চলে যান। সেখানে তিনি ইউরোপের বিভিন্ন দেশে
বাংলাদেশের যুদ্ধের পক্ষে সমর্থন আদায়, তহবিল সংগ্রহ ও জনমত গঠনের লক্ষ্যে অ্যাকশন বাংলাদেশ এবং হেল্প বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। ব্র্যাক প্রতিষ্ঠা। বাংলাদেশের স্বাধীনতা লাভের পর 1972 সালের 17 জানুয়ারি তিনি দেশে ফিরে আসেন। 1972 সালের ফেব্রুয়ারি মাসে স্বাধীন বাংলাদেশের দরিদ্র অসহায় সব হারানো মানুষের ত্রাণ ও পুনর্বাসন কল্পে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন অ্যাসিস্ট্যান্স কমিটি বা সংক্ষেপে ব্র্যাক প্রতিষ্ঠা করেন। যুদ্ধের পর সিলেটের সাল্লায় ধ্বংসস্তূপের মধ্যে বসবাসরত লোকজনকে দেখতে গেলেন। সেখানে গিয়ে তিনি সাল্লায় উন্নয়ন কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেন। 1973 সালে সামরিক ত্রাণ কার্যক্রমের গণ্ডি পেরিয়ে ব্র্যাক যখন উন্নয়ন সংস্থা হিসেবে কাজ শুরু করে, তখন ব্র্যাক এই শব্দ সংক্ষেপটির যে ব্যাখ্যা গ্রহণ করা হয় সেটি হল বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। বর্তমানে ব্যাখ্যামূলক কোন শব্দ সমষ্টির অপেক্ষা না রেখে এই সংস্থা শুধুই ব্র্যাক নামে পরিচিত। কবি বেগম সুফিয়া কামাল, অধ্যাপক আব্দুর রাজ্জাক, কাজী ফজলুর রহমান, আকবর কবির, ভিকারুল ইসলাম চৌধুরী, এস আর হোসেন এবং ফজলে হাসান আবেদ এই সাতজনকে নিয়ে 1972 সালে ব্র্যাকের গভর্নিং বোর্ড গঠিত হল। বোর্ড ফজলে হাসান আবেদকে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব অর্পণ করে। কবি বেগম সুফিয়া কামাল ছিলেন ব্র্যাকের প্রথম চেয়ারম্যান। তিনি 1972 সাল থেকে 1980 সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন এবং আবেদ 2001 সাল পর্যন্ত সংস্থাটির নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন। 2001 সালে 65 বছর বয়সে নির্বাহী পরিচালকের পদ থেকে অবসর নেওয়ার পর ব্র্যাকের তৎকালীন পরিচালনা পর্ষদ তাকে চেয়ারম্যান নির্বাচিত করে। পরবর্তীতে তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের তত্ত্বাবধায়ক পর্ষদেরও চেয়ারপারসন নির্বাচিত হন। প্রভাব, উদ্ভাবনশীলতা, টেকসই সমাধান এই তিনটি বৈশিষ্ট্যের নিরিখে জেনেভা ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা এনজিও অ্যাডভাইজার 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত টানা 4 বছর ব্র্যাককে বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও হিসেবে স্বীকৃতি প্রদান করে। 2019 সালের আগস্ট মাসে ফজলে হাসান আবেদ ব্র্যাক বাংলাদেশ ও ব্র্যাক ইন্টারন্যাশনালের চেয়ারপারসন পদ থেকে অব্যাহতি নেন এবং চেয়ার এমেরিটাস পদ গ্রহণ করেন। মৃত্যু। শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতা জনিত কারণে 2019 সালের নভেম্বরের শেষের দিকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। ব্রেন টিউমারে আক্রান্ত অবস্থায় ওই বছরের 20 ডিসেম্বর শুক্রবার রাত 8:28 ঢাকার অ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই মহান মানুষটির ব্যক্তি জীবনে যেমন পেয়েছেন খ্যাতি, তেমনই রয়েছে সম্মানসূচক বহু পুরস্কার। এর মধ্যে র্যামন ম্যাগসেসে পুরস্কার, সামাজিক নেতৃত্বের জন্য ইউনেস্কো নোমা পুরস্কার, অ্যালান শন ফেইনস্টেইন ওয়ার্ল্ড হাঙ্গার পুরস্কার, ইউনিসেফ মরিস প্যাট পুরস্কার, সুইডেনের ওল্ফ পাম পুরস্কার, দারিদ্র বিমোচন ও দরিদ্র মহিলাদের ক্ষমতায়নের জন্য সুয়া ফাউন্ডেশন সামাজিক উদ্যোক্তা পুরস্কার, গ্লেডসম্যান ফাউন্ডেশন পুরস্কার, জাতীয় ICAB জাতিসংঘ উন্নয়ন সংস্থার মাহবুবুল হক পুরস্কার সামাজিক উন্নয়নে অসামান্য ভূমিকার জন্য, গেটস ফাউন্ডেশনের বিশ্ব স্বাস্থ্য পুরস্কার, হেনরি আর ক্রাভিস পুরস্কার, প্রথম ক্লিনটন গ্লোবাল সিটিজেন পুরস্কার, পল্লি কর্ম সহায়ক ফাউন্ডেশন আজীবন সম্মাননা পুরস্কার, ডেভিড রকফেলার পুরস্কার, দারিদ্র বিমোচনে বিশেষ ভূমিকার জন্য ব্রিটেন কর্তৃক 2009 খ্রিস্টাব্দে নাইটহুডে ভূষিত, এন্টারপ্রেনিউর ফর দ্য ওয়ার্ল্ড পুরস্কার, ওয়াইজ পুরস্কার, সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি ওপেন সোসাইটি পুরস্কার, লিউ তলস্তয় আন্তর্জাতিক স্বর্ণপদক, বিশ্ব খাদ্য পুরস্কার, ইয়াইদান পুরস্কার অন্যতম। এছাড়াও তিনি জীবদ্দশায় নানা পুরস্কারে ভূষিত হন। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আজকের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে জাতীয় ও আন্তর্জাতিক মহান ব্যক্তিদের কর্মজীবন সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।